জামালপুরে জেঁকে বসেছে শীত, আর এই শীতের প্রকোপ থেকে রক্ষায় জেলার বিভিন্ন দোকানে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। শহরের কথাকলি মার্কেট, তমালতলা, গেটপাড়, সকাল বাজার, ঢাকাইপট্টি সহ বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে ভিড়। শিশু নারী পুরুষের জন্য ভিন্ন রং ও মনকাড়া ডিজাইনের পোশাকের সমাহার দোকানগুলোতে, বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজা সহ শীতের হরেক রকমের পোশাক বেচাকেনার ধুম পড়েছে। কালেকশনগুলো ভালো এবং সাধ্যের মধ্যেই কম বাজেটের মধ্যেই ভালো পোশাক কেনা যায়। পছন্দের জিনিস মার্কেটে কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে, তো এখানে যদি পছন্দ হয় একটু কম দামের ভিতরে যদি পায় আর কি নিবার জন্য আইছিলাম। জেলার বিভিন্ন এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে ও শহরের ফুটপাতে বসা পুরাতন কাপড়ের দোকানেও বেড়েছে বেচাকেনা। স্বল্প আয়ের মানুষেরা যেখান থেকে সাধ্যমতো দামে পছন্দের পোশাক কিনছেন। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এবং কাপড়ের গুণগত মান ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে শীতের পোশাক আনা হয়েছে। মোটামুটি আপনার সব ধরনের কালেকশন আছে, ফোলাতায় গেঞ্জি, পাতলা, মোটা হুডি, তারপরে জ্যাকেট, লেডিস কিছু কাশ্মীরি শাল আছে এক্সক্লুসিভ, যেগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন। আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম থাকার জন্য। সর্বনিম্ন 120 টাকা থেকে 150 থেকে আপনি 350। ব্যবসা মোটামুটি একটু মালের দাম বেশি, কাস্টমার একটু দাম কম বলে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। সার্বিক অর্থে জামালপুর প্রায় আমাদের ধারণা মতে প্রায় 400-500 দোকান রয়েছে, যেখানে প্রায় আমার ধারণা বা আমার একটা অ্যাপ্রক্সিমেট হিসাব 25-30 কোটি টাকা প্রতি মাসে হয়তো বা এখানে এটি বিক্রয় হয়ে থাকে। গেল অগ্রহায়ণ মাসের শেষ দিক থেকে পৌষের মাঝামাঝি জেলার বিভিন্ন দোকানে শীতের কাপড় বিক্রি বেড়ে গেছে বহুগুণে, যা অব্যাহত থাকবে মাঘের শেষ পর্যন্ত। এ সময় শহরের ছোট বড় 500+ কাপড়ের দোকানে কয়েক কোটি টাকার বেচাকেনার আশা ব্যবসায়ীদের। এখন জামালপুর।